রহমানের বান্দা গুলো তারা মিথ্যা সাক্ষী দেয় না, যারা মিথ্যা সাক্ষী আমাদের সমাজে এখন নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনাজ-জুর, রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষী দেয় না যারা খবরদার টাকা পয়সা খায়া কিংবা কারো চাপে পড়ে জীবন থাকতে মিথ্যা সাক্ষী দিয়েন না। মিথ্যা সাক্ষী যদি দেন মিথ্যাবাদী হয়ে আপনি মারা যাবেন। মিথ্যাবাদীদের উপরে লানত দিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত। মিথ্যা সাক্ষ্য দিতে 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 এখন মুসলমান এত নিচে নেমে গিয়েছে, কোরআনের মুফাসসিরদের বিরুদ্ধেও মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষ নিচে নেমেছে। খবরদার মিথ্যা সাক্ষী দিবেন না, মিথ্যা সাক্ষী দিলে অন্যায় প্রতিষ্ঠিত হয়, মিথ্যা সাক্ষী দিলে পরে বাতিল আর জালিমদের মসনদ আরো মজবুত হয়ে যায়, এজন্য মিথ্যা সাক্ষী দিবেন না। মিথ্যা সাক্ষী দেওয়া এটা জঘন্যতম কবিরা গুনাহ। একজন ইমানদার ব্যক্তি তার জীবন থাকতে কখনো মিথ্যা সাক্ষী দিবে না, কারণ আমার একটা মিথ্যা সাক্ষীর কারণে একজন নিরপরাধী ব্যক্তি জেলখানায় চলে যেতে পারে, আমার একটা মিথ্যা সাক্ষীর কারণে একজন নিরপরাধী মাসুম মানুষ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে, আমার একটা মিথ্যা সাক্ষীর কারণে একজন ভালো মানুষের সাজা হয়ে যেতে পারে। এজন্য খবরদার মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, কারণ মিথ্যা সাক্ষ্য হলো জঘন্যতম কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা মাআজ-জুর, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনাজ-জুর, রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষী দেয় না যারা, রহমানের বান্দা হলো তারা জমিনের বুকে নম্র এবং ভদ্রভাবে বিনয়ের সাথে বিচরণ করে যারা। এজন্য রব্বুল আলামিন তার বান্দাদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে তিনি বললেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওলা, রহমানের বান্দা হলো তারা জমিনের বুকে নম্রভাবে ভদ্রভাবে বিনয়ের সাথে বিচরণ করে যারা। রহমানের বান্দারা অহংকারী হয় না, অহংকার করা এটা মানুষের জন্য শোভা পায় না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর, যে ব্যক্তি মানুষ হয়ে অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে, আর যে আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে দুনিয়া এবং আখিরাতে ওই ব্যক্তিকে ভয়াবহ শাস্তির সম্মুখীন যিনি করবেন তিনি কে? খবরদার মানুষ হয়ে আপনি অহংকার করবেন না, অহংকারের কোনো যোগ্যতা আপনার নাই, কারণ এক ফুটা নাপাক পানি থেকে আপনাকে বানানো হয়েছে, এমন নাপাক পানি থেকে আপনার পয়দা হয়েছে যে নাপাক পানি বের হয়ে গেল মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। এই রকম এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদেরকে বানানো যিনি আরম্ভ করেছেন, জোরে বলেন তিনি কে? এরপরে আবার সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে সব দাম্ভিকতা সকল ক্ষমতা সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে আবার আমরা মাটির সাথে মিশে যাব। সুতরাং যেই মানুষ মাটি থেকে সৃষ্টি হয়ে মাটির সাথে আবার মিশে যায় সেই মানুষের অহংকার করা কোনো শোভা পায়? আমাদের সমাজে কত রকমের অহংকার করা মানুষ আছে, কেউ বা জ্ঞানের বড়াই করে, জ্ঞানের অহংকার করে, নিজের কাছে জ্ঞান আছে বলে মনে করে সে সবচাইতে বেশি জানে, মনে করে হামসে বড় কোন, হে আমার চাইতে আর বড় কে আছে, এরকম জ্ঞানের বড়াই করা মানুষ আমাদের সমাজে আছে না নাই? জ্ঞান হলো আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞান পাওয়ার পরে আপনি বড়াই করবেন না, কারণ যিনি জ্ঞানের নেয়ামত দিয়েছেন সেই আল্লাহ আবার জ্ঞানের নেয়ামত কেড়ে নিয়ে আপনাকে রাস্তার পাগল বানাতে পারেন কি পারেন না? টাকা পয়সার বড়াই করবেন না, কারণ যাকে আল্লাহ দয়া করে টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন সকালবেলার ধনীকে বিকেলবেলার রাস্তার ফকির আল্লাহ বানাতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন পারেন কি পারেন না? ক্ষমতার অহংকার করবেন না, ক্ষমতা বড় স্বার্থপর জিনিস, এটা এখন আছে তো পড়ে নাই,
আজ আছে তো কাল নাই, সেই ক্ষমতা পেয়ে আপনি হিংস্র হায়েনার মতো জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়ে মানুষের উপর জুলুম করবেন না। কারণ ক্ষমতা দিয়েছেন যিনি, মানুষকে বেশি যন্ত্রণা দিলে মানুষের জুতার বাড়ি খাওয়াইয়া ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারবেন তিনি। সুতরাং ক্ষমতা পেয়ে ক্ষমতার বড়াই করবেন না, ক্ষমতার অহংকার করবেন না। মানুষের জন্য অহংকার করা শোভা পায় না। অহংকার হলো ইবলিসের স্বভাব, অহংকার হলো ফেরাউনের স্বভাব, অহংকার কোনো মুমিনের স্বভাব নয়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা, জমিনের বুকে নম্রতার সাথে বিনয়ের সাথে বিচরণ করে যারা, রহমানের বান্দারা অভদ্র হয় না, বেয়াদব হয় না। আমরা রাস্তাঘাটে চলার সময় মাঝে মাঝে এমন চিত্রও দেখা যায়, অনেক ছেলেপেলেরা কিশোর তরুণ যুবকেরা আদবের সাথে রাস্তাঘাটে চলে না। রাস্তাঘাটে মুরব্বীদেরকে দেখলে, বড় ভাইদেরকে দেখলে হেডামারও বেড়ে যায়, মোটর সাইকেল চালিয়ে যায়, মুরব্বীকে দেখলে আরো জোরে হরন দেয়, এমন বেয়াদব ছেলেপেলে রাস্তাঘাটে আছে না নাই? খবরদার, এরকম বেয়াদবের মতো রাস্তাঘাটে চলবেন না, আদবের সাথে চলাফেরা করবেন। কথাবার্তায়, চলনে বলনে, উঠা বসায় যেন আমার নম্রতা আর ভদ্রতার বহিঃপ্রকাশ ঘটে। মোমেন ব্যক্তি কখনো অহংকারী হয় না, অভদ্র হয় না, বিনয়ী অহংকারী হয় না, কখনো সে দাম্ভিক হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। জমিনের বুকে অহংকারের সাথে বিচরণ করো না, কারণ জমিনের উপরে অহংকারের সাথে পথ চলে তুমি মাটিকে ফাটিয়ে দিতে পারবে না। আবার অহংকারের সাথে জমিনে বিচরণ করে আকাশের উচ্চতায় তুমি পৌঁছে যেতে পারবে না। লোকমান হাকিম এজন্য তার ছেলেকে সতর্ক করেছিলেন, তিনি তার ছেলেকে সুন্দর সুন্দর কিছু নসিহত করেছিলেন, সেগুলো আল্লাহ সূরা লোকমানের ভেতরে তুলে দিয়েছেন। তিনি তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে এক পর্যায়ে বলেছিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। বাবারে গাল বাঁকা করে মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে অহংকারের সাথে মানুষের সাথে কথা বলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক, কোনো অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। মানুষকে সম্মান দিতে শিখেন, কথাবার্তায় বিনয়, নম্রতা বিনয়ের বহিঃপ্রকাশ ঘটান। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের প্রথম গুণ হলো, এরা অভদ্র নয়, তারা ভদ্র, এরা অহংকারী নয়, বরং এরা হলো নম্র আর বিনয়ী। আমরাও হব নম্র, আমরাও হব ভদ্র, আমরাও হব বিনয়ী, পারব তো? আল্লাহ সবাইকে কবুল করেন। এরপরে রহমানের বান্দাদের দুই নাম্বার গুণাবলী হলো, রহমানের বান্দারা উগ্র হয় না, এরা বদমেজাজি হয় না, বরং রহমানের বান্দারা হয় সহনশীল। তাদের ক্যারেক্টার এত চমৎকার, গালির জবাবে তারা গালি দেয় না, মন্দের জবাবে তারা মন্দ কোনো কথা বলে না, বরং রহমানের বান্দাদের স্বভাব হলো, আল্লাহ তাআলা পরের অংশে বললেন, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিনুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তো তারা জাহেলদেরকে, ব্যক্তিত্বহীন ব্যক্তি, রুচিহীন ব্যক্তিদেরকে, মূর্খদের সাথে তর্ক না করে সালাম দিয়ে কেটে পড়ে যারা, রহমানের বান্দা হলো তারা। সুবহানাল্লাহ। এই গুণ আমাদের বেশিরভাগ মানুষের ভিতরেই নাই। আপনাকে কেউ যদি গালি দেয় আর হরিণাকুণ্ড বাজারে তারে পান, বলেন তোরে পাইছি, আইস তোরে সাইজ করুন, এটা আপনাদের স্বভাব। আর মহিলারা এই ক্ষেত্রে আরো এক ধাপ আগায়া, কোনো মহিলাকে যদি কোনো মহিলা গালি দেয় হাজব্যান্ডকে, বলে তুমি দাঁড়াও, সে আমাকে দিয়েছে একটা, আমি দিব 30টা, গালির জবাবে গালি দেওয়া, এটা মোমেন বা মোমিনা ব্যক্তি বা মোমেন নারী বা মোমেনা পুরুষ, মোমেন পুরুষ বা মোমেনা নারীর কাজ নয়। গালির জবাবে গালি দিতে হয় না, মন্দের জবাব মন্দ দিয়ে নয়,
বরং আপনার স্বভাব হবে কেউ আপনাকে গালি দিয়েছে, আপনার বদনাম করেছে, হরিণাকুণ্ড বাজারে দেখা হলে বলবেন ভাইজান আসসালামু আলাইকুম, আসেন রেস্টুরেন্টে একটু চা খাই, চা খাওয়াইয়া বিলটা তারে দিতে দিবেন না, আপনি দিবেন। দেখবেন সব সময় কথার জবাব কথা দিয়ে দেওয়া লাগে না, অনেক সময় ব্যবহার দিয়ে উচিত জবাব দেওয়া যায়। আপনি যখন তার সাথে সুন্দর ব্যবহার করবেন, মাথা নত করে লজ্জায় আপনার সামনে থেকে চলে যাবে, বলবে কার নামে বদনাম করি, এ তো ফেরেশতার চাইতে আরো ভালো মানুষ। এরকম ক্যারেক্টার নিজের মধ্যে ডেভেলপ করে, কেউ গালি দিলেই তারে গালি দিতে যাইয়েন না। এখন তো ফেসবুক শরীফ আছে, আপনারে কেউ কিছু বললে আপনি উল্টা তারে আরেকটা বলেন। আপনাদের কথা কি বলবো, আমরা হুজুররাই তো সহনশীল না, আমাকে কেউ এক কথা বললে পরের দিন তার বিরুদ্ধে আমি পাল্টা ভিডিও বানাই। কিসের কৌমি আর কিসের আলিয়া, দুই দুই জাতের হুজুরদের মধ্যে এই স্বভাব আছে, আছে না নাই? দাইলাল্লাহ এত সহজ নয়, হজম করার শক্তি থাকতে হবে আপনার মধ্যে। গোটা দুনিয়া আপনাকে যা মন চায় তাই বলুক, আপনি আপনার দাওয়াতি কাজ চালিয়ে যাবেন, এটা হলো দাইলাল্লাহর বৈশিষ্ট্য। কে আমাকে গালি দিল, কে আমাকে সমালোচনা করলো, এটা দেখার কোনো টাইম আমার নাই। আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, কাফিররা নবীজিকে বাহবা দিয়েছে না গালি দিয়েছে, কথা কন না কেন, গালি দিয়েছে। কি গালি দিয়েছে? সাহির জাদুকর বলেছে, কাজ্জাব মিথ্যাবাদী বলেছে, মাজনুন পাগল বলেছে, কাহিন গণক বলেছে, পাল্টা গালি দিয়েছেন। সূরা মুজ্জাম্মিল আপনি পড়ুন, আল্লাহ তাআলা তার নবীকে শিখিয়ে দিয়েছেন। সূরা মুজ্জাম্মিলের 10 নম্বর আয়াত, আল্লাহ তার নবীকে বলেছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। অনবীয়েরা আপনাকে যা বলে আপনি সবর করুন, আঘাতের প্রতিঘাত হবে না, গালির জবাবে গালি হবে না। ওয়াহজুরহুম হাজরান জামিলা, উত্তম ভাবে এদেরকে এড়িয়ে চলুন, এদেরকে অ্যাভয়েড করেন, এটাই হবে আমাদের বৈশিষ্ট্য, এটা হবে দাওয়াতি ময়দানে দায়ীদের বৈশিষ্ট্য। জাহেলদের সাথে তর্ক হবে না, এই যে এখন দেখা যায় কৌমি হোক আলিয়া হোক বহস বহস তর্ক করে, এটা মুমিনের স্বভাব নয়। আল্লাহ তো বলেছেন তর্ক এড়িয়ে যাও, জাহেলদেরকে সালাম দাও, কারণ তর্কের মাধ্যমে কোনো জিনিসের সমাধান হয়, তর্ক দিয়ে সমাধান হয়েছে পৃথিবীতে একটা ঘটনা মারা দিবে। তর্ক করলে দেখা যায় মারামারি ঝগড়া আরো বাড়ে না কমে, এজন্য রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হবে তারা কখনো অজ্ঞদের সাথে তর্ক করবে না, অজ্ঞদের সাথে তারা কখনো সময় নষ্ট করবে না, বরং তারা অজ্ঞ ব্যক্তিদেরকে সামনে পেলে সালাম দিবে, গালির জবাবে সালাম দিবে, মন্দের জবাবে ভালো আচরণ করবে। পারবেন তো? ঘুমাই গেছেন নাকি? রাত 11টার পরে তো ঘুম আসবেই, কমিটি আর একটু পরে উঠাইলে পারত। আমি কিন্তু 12টায়, আমি কিন্তু যখনই দেন 12টা, একটু আগে উঠাইলে বেশি কথা শুনতেন আর কি। কয়টা বললাম রহমানের বান্দাদের, কয়টা গুণ বললাম? এক নম্বরে রহমানের বান্দারা অভদ্র না ভদ্র, অহংকারী না বিনয়ী। দুই নম্বর, রহমানের বান্দারা বদমেজাজি নাকি রহমানের বান্দারা সহনশীল? জোরে বলেন। তিন নম্বর, কি সুন্দর আল্লাহ ধারাবাহিক বর্ণনা করলেন, রহমানের বান্দারা দিনের বেলা বিনয়ের সাথে বিচরণ করে, উগ্র মেজাজি না সহনশীলতার সাথে চলে, যখন সন্ধ্যা হয়ে যায় রাতের অন্ধকার নেমে আসে, রহমানের বান্দারা রাতের বেলা কি করে? রাতের বেলা আমাদের অনেক ভাইয়েরা আছেন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে, আইপিএল বিপিএল দেখে, আমাদের অনেক বোনেরা আছে ভারতীয় সিরিয়াল দেখে, অনেক ছেলেরা আছে ফ্রি ফায়ার পাবজি বাবজি খেলে, আছে না নাই? রহমানের বান্দারা খেলাধুলা আড্ডাবাজি রং তামাশা করে রাত কাটায় না, তাহলে রহমানের বান্দারা রাত কেমনে কাটায়? আল্লাহ পরের আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা তাদের রবকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু আর সাজদা দিয়ে দিয়ে রাত কাটায়, যারা রহমানের বান্দা হলো তারা। রহমানের বান্দারা রাত জেগে তামাশা করে না, খেলাধুলা করে না, সিরিয়াল দেখে না, ক্যাসিনোতে যায় না, মদের বারে যায় না, রহমানের বান্দারা রাত জেগে জেগে ভোরবেলা কনসার্টের জন্য অপেক্ষা করে না। কুয়েটে দেখেছেন
রাত জেগে জেগে কনসার্টের জন্য অপেক্ষা করে ভোরবেলা কনসার্টে গিয়েছে। আপনারা দেখেন নাই ফেসবুকে, আজকে আরেকটা ভিডিও দেখলাম ব্রাক ইউনিভার্সিটিতে কি নোংরামি কি অসভ্যতা চলছে। ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর আগে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কেমন মা বাবা এটা আগে জানবেন, কারণ জ্ঞান অর্জনের পাশাপাশি আপনার সন্তানকে চরিত্রবানও বানাতে হবে। যদি আপনার ছেলে মেয়ে সমকামী হয়, চরিত্রহীন লম্পট লুচ্চা বদমাশ হয়, পড়াশোনার শেষে আপনার খেদমত করবে না, ঘর থেকে বাড়ি থেকে বের করে ওল্ড হোম বৃদ্ধাশ্রমে আপনাকে পাঠিয়ে দিবে। বুঝে শুনে সন্তানকে কোন জায়গায় পড়ালে ভালো হয় একটু বুঝে শুনে পড়ায়, নইলে ঘাট ধাক্কা দিয়ে আপনার মতো বাপকে আপনার মতো মাকে বাড়ি থেকে বের করে আল্লাহ বুঝার তৌফিক দান করে। রহমানের বান্দারা তিন নম্বর রাতের বেলা তামাশা করে না, কাকে সাজদা দেয়? জোরে বলেন, তাহাজ্জুদ আদায় করে। আমরা কেউ কেউ ঘুমাতে ঘুমাতে সকালবেলা উঠলে দেখা যায় গাল ফুলে গেছে, চেহারা ফুলে গেছে। আমরা ঘুমাতে ঘুমাতে চেহারা ফুলে যায়, আর আল্লাহর নবী রাতের বেলা দাঁড়িয়ে থাকতে থাকতে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যায়। আল্লাহু আকবার! আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা, আল্লাহর রাসূল রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়াতে দাঁড়াতে আল্লাহর নবীর পা ফুলে যেত, আর আমাদের ঘুমাতে ঘুমাতে শরীর ফুলে যায়। এই যে রমজান মাস শুরু হবে, এখন তাহাজ্জুদের অভ্যাস নিজের মধ্যে ডেভেলপ করার একটা সুযোগ এসেছে। সারা বছর তাহাজ্জুদের সুযোগ পান না, সে সাহরির জন্য সবাই ঘুম থেকে উঠে, ঘুম থেকে ওঠার সময় এক ঘন্টা আগে উঠেন, তাহাজ্জুদের অভ্যাস তৈরি করেন, 30 দিন তাহাজ্জুদ পরে বাকি 11 মাস এই আমলটা ধরে রাখেন। কারণ আল্লাহ নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের নামাজ তাহাজ্জুদের নামাজকে তোমরা তোমাদের অভ্যাস বানাও, ফা ইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, কারণ এটা হচ্ছে তোমাদের পূর্ব পরবর্তী সকল নেককার ব্যক্তিদের আমল, এই আমলকে যদি তোমরা তোমাদের অভ্যাস বানাতে পারো, ওয়াহুয়া কুরবাতুন ইলা রব্বিকুম, এই তাহাজ্জুদের নামাজ তোমাকে তোমার রবের একেবারে নিকটবর্তী করে দিবে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসো, পেছনে ফিরেও তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ পড়েন, রাতের বেলা সাজদা দেন, মর্যাদা বাড়িয়ে দিবেন কি। চার নম্বরে রহমানের বান্দা হলো তারা, ইবাদত গুজারি হয়ে অহংকারী হয় না যারা, বরং এত ইবাদতের পরেও আল্লাহর রহমতের আশা করে। কারণ কিয়ামতের দিন শুধুমাত্র ইবাদত দিয়ে আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আমলের সাথে ইবাদতের সাথে আল্লাহর রহমও লাগবে, আল্লাহর দয়াও লাগবে। কারণ নবীজি বলেছেন, মান্নু কিসা হজিবা, কিয়ামতের দিন যার কাছ থেকে হিসাব চাওয়া হবে, বিচার চাওয়া হবে, যার হিসাব করা হবে ওই ব্যক্তি ধরা খেয়ে যাবে। এজন্য আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আমার কাছ থেকে সহজ করে হিসাব নিও। সহজ হিসাবের সিস্টেম হলো, আল্লাহ যদি কিয়ামতের দিন কোনো ব্যক্তিকে মাফ করতে চান বান্দার হাতে থাকা আমলনামা, আল্লাহ শুধু দেখবেন, কিন্তু যাচাই বাছাই না করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। এজন্য রহমানের বান্দারা ইবাদতের পাশাপাশি রাত জেগে ইবাদত করলেও তারা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করে কার কাছে? এজন্য আল্লাহ পরের আয়াতে বললেন, রহমানের বান্দাদের গুণাবলী হলো তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য এভাবে দোয়া করে। যারা পারেন আমার সঙ্গে পড়েন, ওয়াল্লাযীনা ইয়াকুনুনা রব্ব
রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা ইন্না সাআত মুস্তাকাররাউন ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলছেন, রহমানের বান্দা হলো তারা জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানা চায়, যারা যারা বলে হে আমাদের রব সর্বনাশা, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও, কারণ আবাসস্থল এবং অবস্থানস্থল হিসাবে জাহান্নাম হলো অত্যন্ত নিকৃষ্ট। পাঁচ নম্বরে রহমানের বান্দাদের স্বভাব হলো, রহমানের বান্দারা কৃপণ হয় না, কিপটামি করে না, অপব্যয় করে না। আমার সমাজে কিছু মানুষ আছে চলাফেরা খাওয়া দাওয়ায় কৃপণতা অবলম্বন করে, দেখবেন আল্লাহ তাকে টাকা পয়সা দিয়েছেন, এরপরেও দেখবেন ছেঁড়া কাপড় চুপড় পরে, এমন কিপটা সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন, বাজার থেকে কোনো পুষ্টিকর খাবার কিনে না, খাবার খাওয়ার সময় দেখা যায় অপুষ্টিতে ভুগে শরীরের অবস্থা খারাপ। মনে রাখবেন, কৃপণতা করে আপনি যে সম্পদ জমাচ্ছেন, এই সম্পদগুলো শেষ বয়সে আবার শরীরের পেছনে নষ্ট করা লাগবে। এই জন্য কৃপণতা না করে শরীরের হক আদায় করেন। আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন যে ব্যক্তি আল্লাহর নেয়ামতের বহিঃপ্রকাশ ঘটায়। আল্লাহ যতটুকু দিয়েছেন কৃপণতা করবেন না, নিজের এবং নিজের পরিবারের জন্য খরচ করবেন, আবার খরচ করতে গিয়ে অপব্যয়ের খাতায় যেন নাম উঠে না যায়। কারণ রহমানের বান্দারা খারাপ পথে পয়সা খরচ করে না, টাকা পয়সা আছে বলেই নাচের আসরে, গানের আসরে, মদের আসরে, জুয়ার আসরে টাকা পয়সা খরচ করা যাবে না, বরং নিজের এবং নিজের প্রয়োজনের, নিজের এবং নিজের পরিবারের প্রয়োজন পূরণ করার পরে বাকি যে টাকাগুলো আছে সেগুলো খরচ করে দিতে হবে কার পথে? আরো জোরে বলেন, কার পথে? এজন্য আল্লাহ পরের আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দা হলো তারা কৃপণতা এবং অপব্যয়ের নীতি অবলম্বন করে না, যারা কিপটাও হয় না, খারাপ পথেও খরচ করে না, তাহলে তারা কেমন হয়? আল্লাহ তাআলা বলছেন তাদের স্বভাব হলো, চরিত্র হলো, ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, এরা মধ্যম পন্থা অবলম্বন করে, আল্লাহ যা দিয়েছেন সেটা দিয়ে নিজের এবং নিজের পরিবারের প্রয়োজন পূরণ করার পরে টাকা ব্যাংকে রাখে না, সেগুলো জমায়া রাখে না, বরং আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া এই নেয়ামত আবার কার পথে খরচ করে? কথা বলেন না কেন? কার জন্য ব্যাংকে টাকা রেখেছেন? কার জন্য এত জমিয়ে রেখেছেন? আজকে মারা যান যাদের জন্য জমিয়ে রেখেছেন, কবর দেওয়ার পরে 20-30-40 দিন, 2 মাস পরে আপনার কথা মনেও রাখবে না। আমার দাদার বাপের নাম আমি জানি না, আপনার দাদার দাদার নাম আপনি জানেন? এ কথা বলছেন না কেন? আপনার দাদার দাদার বাপের নাম জানেন আপনি? এই প্রশ্ন কেন করেছি আপনি জানেন? আপনার দাদার দাদার বাপ বেশি না 200-250 বছর আগে দুনিয়াতে ছিল, 200-250 বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল। কি বলছি আপনার মাথায় কি ঢুকে? জমায়েন না, জমায়েন না, জমায়েন না, জমায়েন না। যদি আপনি বুঝে থাকেন, বিবেকবান হন, তো নিজে আর নিজের নিজের ফ্যামিলি মেম্বাররা আল্লাহর নেয়ামত ভোগ করে বাকিটুকু আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করুন, কিয়ামতে এর বদলা পাবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাঈলের 29 নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমাম মাহসুরা। আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার হাতকে ঘাড়ে আবদ্ধ করে ফেলো না, আবার এই হাতকে এত বেশি প্রশস্ত করে দিও না যাতে তোমার সব শেষ হয়ে যায়। অর্থাৎ আল্লাহ বুঝাতে চাইলেন, নিজের প্রয়োজনের জন্য খরচ করার পর বাকিটুকু দান করে দিতে হবে কার পথে?
সামনে রমজান মাস শুরু হচ্ছে, রমজানে প্রতিদিন সৎকার চেষ্টা করবেন, আল্লাহ আমাদেরকে দানশীল বানিয়ে দেন, বলেন আমিন। তাহলে পাঁচ নম্বরে রহমানের বান্দারা কৃপণ হয় না, রহমানের বান্দারা হয় দানশীল। জোরে বলেন রহমানের বান্দারা কি হয়? ছয় নম্বরে রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না যারা, এজন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর। রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না যারা, আমরা আমাদের সুখের দিনে দুঃখের দিনে যাকে ডাকি তিনি কে? রহমানের বান্দাদের যা দরকার তারা চাওয়ার জন্য মাজারে যায় না, চাওয়ার জন্য জিন্দা বা মুর্দা কোনো অলির কাছে যায় না, রহমানের বান্দা তার জীবনের সবটুকু চাওয়া যার কাছে নিবেদন করে তিনি কে? সাত নম্বরে রহমানের বান্দা হলো তারা অন্যায়ভাবে মানুষকে খুন করে না যারা, এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াকতুনুন নাফসাল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিলহক। রহমানের বান্দা হলো তারা অন্যায়ভাবে মানুষকে খুন করে না, হত্যা করে না যারা, অন্যায়ভাবে নিরপরাধীকে অপরাধী বানিয়ে খুন করার নজির এখন দুনিয়াতে নাই। ঘুমায় গেছেন নাকি আপনারা? আপনার সমাজের আশেপাশেই আপনি তাকিয়ে দেখুন কত নিরপরাধী মানুষকে শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে অপরাধী বানায় নিরপরাধী মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। নিরপরাধী মানুষকে আপনি যে অপরাধী বানালেন, আজ আপনি ক্ষমতার জোরে হয়তো নিরপরাধী মানুষকে অপরাধী বানায় সাজা দেন। মাঝে মাঝে আমার সমাজে দেখা যায় অপরাধ করে একজন মামলা খায় আর একজন, বাস পুরা একজন মামলা খাইছে আর একজন, ধর্ষণ করে একজন সাজা পায় আর একজন, ধর্ষণ করেছে একজন আর মামলায় সাজা খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে আর একজন। এই বিচার তো শেষ বিচার নয়, আখিরাতে বিচার আছে না নাই? কিয়ামতের মাঠে আল্লাহ যখন বিচার করবেন, আল্লাহর নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু আলাইহিল আব্দু ওয়াসসালাহ। কিয়ামতের দিন আল্লাহ প্রথমে বান্দার কাছ থেকে নামাজের হিসাব চাইবেন। কিয়ামতের দিন প্রথমে হবে আল্লাহর হকের বিচার, আর আল্লাহর হকের বিচার আরম্ভ হবে নামাজ দিয়ে। আল্লাহর হকের বিচার যখন শেষ হয়ে যাবে, শুরু হবে হাক্কুল ইবাদ, বান্দার হকের বিচার। যখন বান্দার হকের বিচার আরম্ভ হবে, নবীজি বলেছেন ওয়া ইন্না আউয়ালা মা ইউকদা বাইনান নাসি ফিদ্দিমা। যখন বান্দার হকের বিচার আরম্ভ হবে, সর্বপ্রথম আল্লাহ অন্যায়ভাবে যাদের রক্ত ঝরানো হয়েছে তাদের হিসাবের বদলা নেওয়া হবে। ক্ষমতার খেলায় কত মানুষের শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ একেবারে চূড়ান্ত হিসাব নেবেন। হিসাব আছে না নাই? রহমানের বান্দারা হত্যাকারী হয় না, এরা খুনি হয় না। রহমানের বান্দারা মানুষের জীবন বাঁচায়, রহমানের বান্দারা মানুষের উপর জুলুম করে না, অন্যায় করে না, মানুষের হক নষ্ট করে না। ক্ষমতার খেলায় যা মন চায় তাই করেন না, নইলে মারা যাওয়ার পরে মানুষ ইন্না লিল্লাহ পড়বে না, খালি আলহামদুলিল্লাহ পড়বে। যাওয়ার পরে কিন্তু খবর আছে, যেন যা মন চায় তাই বলবেন না। এক তাকলার কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন? পাগলা কয় ইসলাম থাকবে না? ইসলাম তো এখনো আছে রে পাগলা, তোর মন্ত্রিত্ব নাই, তোর এমপিগিরি নাই, তোর কিচ্ছু এখন নাই। তাকলা মুরাদ থেকে শিক্ষা নিন, ক্ষমতায় থেকে বেশি বাড়াবাড়ি করলে ক্ষমতাও যাবে, সবকিছু যাবে, মানুষ বেজ্জত বাড়াইয়া ছাড়বে। বসেন বসেন, আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন।
তাহলে সাত নম্বরে রহমানের বান্দালের রহমানের বান্দাদের গুণাবলী হলো, রহমানের বান্দা হলো তারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে না যারা। আট নম্বরে রহমানের বান্দা হলো তারা জিনা বেবিচারের ধারে কাছে ও যায় না যারা। এজন্য আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আযামা। রহমানের বান্দা হলো তারা জিনা করে না যারা। বিবাহ বহির্ভূত কোনো হারাম রিলেশন করা যাবে? যুবক ভাইদেরকে বলছি, মেয়েদের পিছনে ঘুরঘুর ঘুরঘুর কইরো না। এটা মেয়েদের পিছনে ঘুরঘুর করার বয়স নয়, এটা গফ আর বফের সময় না, জিএফ বিএফ বানানোর সময় না। এই সময় হলো, এই সময় হলো নিজেকে চরিত্রবান বানানোর, এই সময় হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে নিজেকে সামিল করার বয়স। এটা তামাশা করার বয়স নয়। আপনি কেন মেয়ের পিছনে ঘুরঘুর করবেন? নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান, নিজের ক্যারিয়ারটাকে সমৃদ্ধ করেন, নামাজি হয়ে চরিত্রবান হন। আপনি মেয়েদের পিছনে ঘুরঘুর করা লাগবে না। গোটা হরিণা কুণ্ডু এবং জিনাইদহের সুন্দরী সুন্দরী মেয়ের বাপ চরিত্রবান আর ক্যারিয়ার ভালো হলে আপনার মতো চরিত্রবান আপনার মতো প্রতিষ্ঠিত ছেলের পিছনে পিছনে ঘুরবে আপনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। মেয়েদের পিছনে ঘুরঘুর করেন না, এটা লুচ্চা অসভ্য বদমাশ ছেলেদের কাজ। যত যুবকেরা এখানে এসেছেন, যুবকদেরকে আত্মমর্যাদা সম্পন্ন হতে হবে, ব্যক্তিত্ববান হতে হবে, রুচিশীল হতে হবে, ভদ্র হতে হবে, চরিত্রবান হতে হবে। বুখারীতে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ লজ্জাস্থানের অপব্যবহার অর্থাৎ হারাম রিলেশন না করে নিজের চরিত্র ঠিক রাখবে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমার যুবক ভাইয়েরা, নিজের চরিত্রের হেফাজত করতে হবে, পারবো তো আমরা? নাম্বার নাইন, নয় নম্বরে রহমানের বান্দাদের গুণাবলী হলো, আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষী দেয় না যারা। মিথ্যা সাক্ষী আমাদের সমাজে এখন নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা যুর, রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষী দেয় না যারা। খবরদার, টাকা পয়সা খায়া কিংবা কারো চাপে পড়ে জীবন থাকতে মিথ্যা সাক্ষী দিয়েন না। মিথ্যা সাক্ষী যদি দেন, মিথ্যাবাদী হয়ে আপনি মারা যাবেন। মিথ্যাবাদীদের উপরে লানত দিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহ লানত। মিথ্যা সাক্ষ্য দিতে 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 এখন মুসলমান এত নিচে নেমে গিয়েছে, কোরআনের মুফাসসিরদের বিরুদ্ধেও মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষ নিচে নেমেছে। খবরদার, মিথ্যা সাক্ষী দিবেন না। মিথ্যা সাক্ষী দিলে অন্যায় প্রতিষ্ঠিত হয়, মিথ্যা সাক্ষী দিলে পরে বাতিল আর জালিমদের মসনদ আরো মজবুত হয়ে যায়। এজন্য মিথ্যা সাক্ষী দিবেন না। মিথ্যা সাক্ষী দেওয়া এটা জঘন্যতম কবিরা গুনাহ। একজন ইমানদার ব্যক্তি তার জীবন থাকতে কখনো মিথ্যা সাক্ষী দেবে না, কারণ আমার একটা মিথ্যা সাক্ষীর কারণে একজন নিরপরাধী ব্যক্তি জেলখানায় চলে যেতে পারে, আমার একটা মিথ্যা সাক্ষীর কারণে একজন নিরপরাধী মাসুম মানুষ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে, আমার একটা মিথ্যা সাক্ষীর কারণে একজন ভালো মানুষের সাজা হয়ে যেতে পারে। এজন্য খবরদার, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, কারণ মিথ্যা সাক্ষ্য হলো জঘন্যতম কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা মাযুর, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা যুর, রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষী দেয় না যারা। তারপরে দশ নম্বর হলো রহমানের বান্দা হলো তারা অনর্থক কথা বলে না যারা, বেহুদা কথাবার্তা বলে না যারা, রহমানের বান্দা হলো তারা আজে বাজে জিনিসকে অ্যাভয়েড করে চলে যারা। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া ইদা মাররু বিল লাগমি মাররু
কিরামা। রহমানের বান্দা হলো তারা, অনর্থক কথা বা কাজকে উপেক্ষা করে চলে যারা। একটা উদাহরণ দেই, আপনি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এই মাঠে কনসার্ট হচ্ছে, এটা কি আমার জন্য ভালো না খারাপ? ব্যক্তিত্ববান মুমিন, রহমানের বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, যখন সে দেখবে এখানে কোনো কনসার্ট হচ্ছে, সে সাথে সাথে চোখ ফেরায় নিবে, কান ফেরায় নিয়ে এটা অ্যাভয়েড করে উপেক্ষা করে চলে যাবে, এটা রহমানের বান্দার পরিচয়। সুবহানাল্লাহ। এই গুণ তো আমাদের মধ্যে নাই। যান সকালবেলা আমাদের যে পাড়ায় পাড়ায় চায়ের দোকান আছে, ওটার নাম দিয়েছি আমি বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট, ওখানে চায়ের দোকানদার স্পিকারের ভূমিকায় থাকে, আর চা খুলেরা সাংসদের ভূমিকায় অবতীর্ণ হয়ে চায়ের কাপে চুমুক দিয়ে কোথায় কি হইল গোটা এলাকার সকল খবরাখবর নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠায়। রহমানের বান্দারা চায়ের দোকানে বসে আজে বাজে কথা বলে সময় নষ্ট করবে না। একজন পরীক্ষার্থী পরীক্ষার হলে ভালো ছাত্র যেমন তিন ঘন্টা সময় কাজে লাগাই অনবরত লিখতে থাকে, রহমানের বান্দারাও দুনিয়া নামক এই পরীক্ষার গৃহে সে মৃত্যুর আগ পর্যন্ত কেবলমাত্র আল্লাহর গুলামি করতে থাকে। আজে বাজে কথা বলার কোনো টাইম নাই। এখন তো আমরা কত ধরনের আজে বাজে কথা বলি, দায়িত্বশীল ব্যক্তিরাও এখন অনর্থক কথা বলে, আজে বাজে কথা বলে। দেখেন না, আমার দেশের এক মন্ত্রী দুই দিন আগে বলেছে খেজুর নিয়ে কি কথা বলেছে, কয় খেজুর খাওয়ার দরকার নাই, বড়ই খান। বলে নাই, জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারে এবং সাহরিতে তিনি খেজুর খেতেন। ইফতার আরম্ভ করতেন কি দিয়ে? খেজুর দিয়ে। খেজুর না থাকলে পানি দিয়ে। তো খেজুর এটা একটা বরকতময় খাবার, এজন্য আমরা কেউ আওয়ামী লীগ করি, বিএনপি করি, কিন্তু নবীর সুন্নতকে তো আমরা ভালোবাসি। আমরা সারা বছর খেজুর খাই আর না খাই, রমজান মাসে দেখা যায় আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, জাতীয় পার্টি হোক আর অন্য দল হোক, রমজান মাসে ইফতারটা আরম্ভ করে কি দিয়ে? খেজুর দিয়ে। এখন আপনি মানুষকে রেসিপি দিচ্ছেন খেজুর না খায়া বড়ই খান, মানুষকে নিয়ে তামাশা করেন, আপনি কি ভাবছেন যে বাংলাদেশের মানুষ বলদ বুকা, বাংলাদেশের মানুষ বুঝে না? আপনি খেজুর আমদানি করতে পারছেন না, আপনার ডলার নাই, আপনার রিজার্ভ নাই, আপনার ব্যর্থতা ঢাকতে আপনি এরকম কথা বলেছেন। আপনি আপনার ব্যর্থতা স্বীকার করুন। ইফতারের সময় খেজুর খাইতেই হবে, এটা ফরজ নয়, পানি দিয়েও ইফতার করা যায়, কিন্তু আপনি নবীর সুন্নত নিয়ে এমন দৃষ্টতা কেন দেখালেন? আপনি আপনার দায় স্বীকার করেন, বলতে পারতেন আমাদের ক্রাইসিস আছে, আমাদের সমস্যা আছে, জনগণকে বলতে পারতেন আপনারা দয়া করে আমাদেরকে সময় দেন, আমরা চেষ্টা করি, আপনি সময় চাইতে পারতেন, সুযোগ চাইতে পারতেন। এটা না করে আল্লাহর নবীর সুন্নত নিয়ে আপনি এমন কথা কেন বলেন যে খেজুর না খাইয়া বড়ই খান? নবীর সময় কি বড়ই ছিল না? কথা বলছেন না কেন? বড়ই ছিল না তো, বড়ই না খাইয়া, তো বড়ই না খাইয়া নবীজি শুরু করেছেন কি দিয়ে? খেজুর একটা বরকতময় খাওয়া, এই খেজুরের মধ্যে অনেক পুষ্টি গুণাগুণ আছে। সারাদিন না খাইয়া থাইকা এরপরে পিপাসার্থ অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় যখন একজন রোজাদার খেজুর দিয়ে ইফতার আরম্ভ করে, তারপর যখন পানি পান করে, সারাদিনের সকল রুক্ষতা শুষ্কতা সকল ধরনের দুর্বলতা তখন চলে যায়। সুবহানাল্লাহ। আপনার ক্রাইসিস, আপনার সমস্যা, আপনার ব্যর্থতা, আপনি খেজুর আমদানি করতে পারছেন না, কিন্তু আপনি এদেশের মুসলমান 90% মুসলমানদেরকে আপনি বলতেছেন খেজুর না খেয়া বড়ই খান। এদেশের মানুষ আওয়ামী লীগ করে, বিএনপি করে, কিন্তু সবাই তারা নবীর সুন্নতকে ভালোবাসে। আপনি খেজুর নিয়ে যে দৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন, 24 ঘন্টার মধ্যে এদেশের মুসলমানদের কাছে আপনার ক্ষমা চাইতে হবে, আপনার দায় আপনাকে স্বীকার করতে হবে। মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছাই দিতে হবে। আর আমার দেশে রমজান মাস আছে, সব জিনিসের দাম বাড়ে, খেজুরের দাম কোথায় চলে গেছে? আর সরকারকে বলবো, খেজুরের উপরে ভ্যাট বসিয়েছেন আপনারা, আজকে দেখলাম পত্রিকায় সম্ভবত $4.5 বা $4.25, মানে প্রায় $500 মতো। অন্তত রমজান মাস উপলক্ষে খেজুরের ট্যাক্স কমান, ভ্যাট কমান, যাতে সাধারণ মুসলমানরা খেজুর খেতে পারে। এত রাস্তাঘাট, ব্রিজ, কালপাট, এগুলো দিয়ে কিচ্ছু হবে না যদি জনগণ না খাইয়া মরে যায়। আগে মানুষের মুখের মধ্যে খাবার তুলে দিতে হবে। আর আমার দেশে কোনো জিনিসের দাম বাড়ে এক লাফে, আর যেটা বাড়ে ওইটা কমে না, যদি বাড়ে 2 হাত কমে 1 ইঞ্চি। কথা বুঝেন নাই? কয়েকদিন আগে পেট্রোলের অক্টেনের দাম কমছে, এই অক্টেন 85 টাকা থেকে চলে গেছে 100 কত টাকায়, প্রথমে 135 সম্ভবত ছিল, 2-4 টাকা কমায় 130-131, এখন আবার কয় টাকা? 4 টাকা। বাড়ছে কত আর কমছে কত? সয়াবিন তেল কত ছিল?
কথা বলেন না কেন? সয়াবিন কত ছিল? 5 লিটার 450 টাকায় কিনা যেত, তাই না? এখন কত? 900 টাকার উপরে না? বারে বেড়ে গেলে আর কমে? আজে বাজে কথা বলবেন না, সুন্দর ভাষা দিয়ে মানুষের মন জয় করা যায়। যায় কি যায় না? বলতে পারতেন আপনি, আমাদের ক্রাইসিস আছে, সমস্যা আছে, সময় দেন, সুযোগ দেন, আমরা চেষ্টা করছি, ব্যাস হয়ে যেত না? কিন্তু আপনি বলেন কেন? খেজুর না খেয়ে বড়ই খান, আরেক পাগলা দেখলাম জবাবও দিয়েছে খুব রাফ ভাষায়, তুই খেজুর খাবি আর আমরা বড়ই খাবো। চিনান তো আপনারা তারে? আরে বাপরে বাপ, এত বছর পরে এত প্রতিবাদ করছে, কারণ এখন ভাগ পায় না তো, ভাগ না পাওয়ার কারণে কথা বলছে। কথা বুঝেন নাই? শুনছেন আপনারা? শুনছেন? আপনাদের পাশের এলাকার ইসে কয় তুই খেজুর খাবি আর আমরা বড়ই খাবো। আসলেই তো তাই, কেউ খেজুর খাবে আর কেউ বড়ই খাবে এটা হতে পারে না, এটা মুসলমানদের দেশ। খেজুর সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে। এখানে বাজার আছে, ব্যবসায়ীদেরকে বলছি, রমজান মাস আসতে পারে, যারা পণ্য দ্রব্যের দাম বাড়ায় এরা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় জালিম। আপনার রোজা কবুল হবে না, রমজান মাস আসলে দাম বাড়ায় মানুষকে কষ্ট দিবেন না, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 10 নম্বর বলছিলাম, রহমানের বান্দারা অনর্থক কথা বা কাজ উপেক্ষা করে চলে। 11 নম্বর হলো, রহমানের বান্দা হলো তারা কোরআনের উপদেশগুলো নির্দ্বিধায় মেনে চলে যারা। কিছু মানুষ আছে দেখবেন কোরআন থেকে হেদায়েতের বাণী শোনানো হলে পরে আবু জেহেলের মতো আচরণ করে, শুনে কিন্তু মানে না, এমন মানুষ আছে না নাই? বধির হয়ে যায় শুনেও না, শোনার ভান করে। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দারা এমন হয় না। তাহলে রহমানের বান্দারা কেমন হয়? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। রহমানের বান্দা হলো তারা, তাদের রবের উপদেশগুলোকে অন্ধ আর বধিরের মতো ভাব ধরে না, শোনার ভান করে না যারা, বরং রহমানের বান্দারা কোরআনের উপদেশগুলোকে মাথা নত করে মেনে নেয়। আমরাও কোরআনকে নিজেদের হেদায়েতের গাইডলাইন বানাবো পুরি ইনশাআল্লাহ। রহমানের বান্দাদের 12 এবং সর্বশেষ গুণ হলো, আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা নিজেদের স্ত্রী আর সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে। যারা দোয়াটা কেমন শোনেন, যারা বিবাহ করেন নাই, অবিবাহিত আছেন এবং যারা বিয়ে শাদী করে ফেলেছেন, সবাই এই দোয়াটা সব সময় পড়বেন, নিজের স্ত্রী আর সন্তানের জন্য দোয়া চাইবেন। যারা বিয়ে করেন নাই, হবু বউয়ের জন্যই দোয়া করবেন। কি সুন্দর দোয়া আল্লাহ শিখিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকুনুনা রব ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। سبحان الله পড়েন, এত সুন্দর দোয়া আল্লাহ শিখিয়েছেন। রহমানের বান্দারা এভাবে দোয়া করে, হে রব, আমার স্ত্রী আর আমার সন্তানদেরকে আমার জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। আপনি যদি দেখেন আপনার বউ আজান হলে 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায়, যদি দেখেন আপনার বউ ঘরটাকে সুন্দরভাবে দেখাশোনা করে, আপনার স্ত্রী যদি দেখেন মা বাবা আপনার মা বাবার সঙ্গে ভালো আচরণ করে, গোটা সংসারটাকে আগলে রাখে, এমন স্ত্রী দেখলে আপনার দু চক্ষু শীতল হবে কি হবে না? আপনি দেখলেন আপনার ছেলে মেয়ে আজান হলেই নামাজ, পড়াশোনায় মনোযোগী, আদবের ক্ষেত্রেও তারা অত্যন্ত ভালো, দেখা যায় বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, চরিত্রের মধ্যে মাধুর্যতা আছে, এলাকার মানুষ বলে আপনার ছেলেটা আপনার মেয়েটা বড় চরিত্রবান, বড় পরহেজগার। এই রকম সন্তান আদি যদি আপনি আপনার চোখে দেখেন, চক্ষু শীতল হবে কি হবে না? এজন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন, তোমার স্ত্রী আর তোমার সন্তানদেরকে তুমি যদি চক্ষু শীতলকারী হিসাবে দেখতে চাও, আমার কাছে দোয়া করো, পরেন আমার সঙ্গে, কেউ চুপ থাকবেন না, এত সুন্দর দোয়া আল্লাহ শিখিয়েছেন, সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব,
আমাদের স্ত্রী আর আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন। দুয়ার শেষের অংশটা শুনেন। আপনারা অনেক সময় আপনাদের ছেলেকে মেয়েকে এনে বলেন, হুজুর ছেলেটার জন্য দোয়া করেন যেন আপনাদের মতো আলেম হয়। আপনার স্বপ্ন এত ছোট কেন? আল্লাহ তো এমনটা শিখান নাই। আল্লাহ বলেছেন আমার কাছে চাও, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন নাকি? হ্যাঁ, আবার কথা কি বুঝেন নাকি গুরস্থানের মুর্দার মতো ওয়াজ শোনেন আপনারা? জনসাধারণের ইমাম না, জনসাধারণের নেতা না, কাদের নেতা? মুত্তাকিকে, মুত্তাকিকে, মুত্তাকি হলো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা বান্দা। তাহলে আপনার সন্তান মুত্তাকিদের ইমাম হোক, আল্লাহ দোয়া শিখাচ্ছেন। এখন মুত্তাকিদের ইমাম যদি হয়, সে কম মুত্তাকি না বেশি মুত্তাকি? মুত্তাকিদের ইমাম যে হবে, ইমাম কি আরো বেশি মুত্তাকি না কম মুত্তাকি? এই দোয়াটা করবেন, এই দোয়াটা করবেন, কোনো মোনাজাতে ভুলে যাবেন না। দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদের স্ত্রী আর আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। বলেন আমিন। এখানে রহমানের বান্দাদের মোট কয়টা গুণাবলী বলা হলো? এই ১২টি গুণ অর্জন করবে যারা, কোন সুসংবাদ পাবে তারা? এবার শুনেন, আল্লাহ বলছেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও এই গুণগুলো অর্জন করবে যারা চিরস্থায়ী জান্নাতে সুসংবাদ প্রাপ্ত হয়ে জান্নাতের সুউচ্চ প্রাসাদে থাকবে তারা। কয়টা গুণ বলেছি, কয়টা গুণ? এক মিনিটও সময় নষ্ট করে নাই, প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত ১২টা গুণ ধারাবাহিকভাবে আমরা বলেছি। আসুন একটু রিপিট করি। এক নাম্বার, রহমানের বান্দারা অভদ্র না ভদ্র, অহংকারী না বিনয়ী? দুই নাম্বার, রহমানের বান্দারা বদমেজাজি নাকি সহনশীল? গালির জবাবে গালি না সালাম? মন্দের জবাবে মন্দ না ভালো? তিন নাম্বার, রহমানের বান্দারা রাতে আল্লাহরে কি দেয়? চার নাম্বার, রহমানের বান্দারা ইবাদত গুজার হয়? অনেকে আছে কয় আমার জান্নাত কে ঠিকায়, এত বড় হাজি আমি, কতবার হজ করেছি, কত উমরা, কত রমজান কাটিয়েছি, কত ইবাদত। আপনার ইবাদত দিয়ে জান্নাতে যাইতে পারবেন? এর সাথে আল্লাহর দয়াও লাগবে। এজন্য রহমানের বান্দাদের চতুর্থ গুণাবলী, জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে কার কাছে? পাঁচ নাম্বার, রহমানের বান্দারা কিপটা না দানশীল? অপব্যয়কারী না দানশীল? ছয় নাম্বার, রহমানের বান্দারা আল্লাহর সাথে কাউকে শরিক করে? সাত নাম্বার, রহমানের বান্দারা অন্যায়ভাবে মানুষের রক্ত ঝড়ায়? আট নাম্বার, রহমানের বান্দারা জিনা বেবিচার করে? নয় নাম্বার, রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয়? দশ নাম্বার, রহমানের বান্দারা অনর্থক কথাবার্তা বা কাজ করে সময় নষ্ট করে? এগারো নাম্বার, রহমানের বান্দারা কোরআন শুনে বধিরের মতো না হেদায়াতের নিয়তে? ১২ নাম্বার, স্ত্রী সন্তান পরিবারের জন্য দোয়া করে কার কাছে? এই ১২টা গুণ অর্জন করতে পারলে দুনিয়ায় আমরা সফল, আখিরাতে আল্লাহর জান্নাত পাবো ইনশাআল্লাহ। এই ১২টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান।